একটু তাড়াতাড়ি করে আইতে যাই, বন্ধুর কলাম মুতা সাপছে, মুত পের যা আগে ফেলালাম, এর জন্য দেরি হয়ে গেল। এখন দেরি করে যাইতেছি, বন্ধু তো চিল্লে পাল্লা করবেন, একটু তাড়াতাড়ি আইতে যাই। ওর যা একটু বুঝানি লাগবে, নালি চিল্লে পাল্লা করবে না, মেলা ওজের লোক। আজকে ওর সেঞ্চুরি পূর্ণ হইলো মেয়া দেখার। এই মকো, এই মকর বাচ্চা মকো, এতক্ষণ পরে তোর আসার সময় হইলো, তুই গলি মুত পের যাব, মুত পের যা রে আড়া গেছিস, মেজাজটা খারাপ করাইতেছিস। আর ওই পাগলা তো ইটু আগে আইসে আমার সাথে, তোরা দুইজনে কি আমার সাথে ডঙ্গ শুরু করে দিছিস নাকি? এরকম করলে কিন্তু তোদের আর এরপরে তো আমার সাথে নিয়ে আসবো না, আমি কয়া দিতেছি। আরে বন্ধু, আমি তো টাইম মতো নিয়ে চলে আইসি, এখনো তো মেয়া দেহিস নেই, বুঝিস নেই। আর আমি তো মুত পেয়ে জায়গা ফেলাইছিলাম, এর জন্য আবার বাড়ি যায় আমার ভালো করে ঠিকঠাক হয়ে আসা লাগছে। ওই অবস্থায় কি আসা যায় পাগল? এর জন্য তো আমার একটু দেরি হয়ে গেছে। তা ঠিক কর, ই খাবার টাবার দিয়ে কিছুই দেয় নাই, কোন বাড়ি আসলি মেয়া দেখবে? এই পিসেট মিসেট বাড়ি কিছু খাবার দেয় নাই এখনো। ওই বেটা, আমি কি জায়গা খাবার আইসি নাকি? আমি আইসি মেয়া দেখার জন্য। আজকে দিয়ে আমার 100 পূর্ণ হয়ে গেল মেয়া দেখা, এখনো মেয়া দেখাইলো না, আর তুই খাওয়া খাওয়া করতেছিস। একটু তাড়াতাড়ি যা ক, মেয়াটা একটু তাড়াতাড়ি করে দেখাবের, এত খাওয়া খাওয়া করিস নি, একটা মান সম্মান ইজ্জতের ব্যাপার স্যাপার আছে না? আরে মকো, তুই কি কেবল আইসিস নাকি? আমি তো মেলাক্ষণ ধরে গেদার সাথে এসে বসে রয়েছি, কিন্তু এই বাড়ির মানুষজনের তো মেয়া দেহানেরও কোনো নামগন্ধ নাই, আমাকে সামনে কোনো খাওয়াতা দেওয়ারও নামগন্ধ নাই, বুঝছিস? এ কেবে বাড়ি মেয়া দেখতে আসলো কিছুই বুঝলাম না, নাস্তা মাস্তা কিছুই দিল না, এত দূর আইটি আসলাম, আমার তো খিদে লেগে গেছে, কিন্তু কিছু খাবে দিল না। ক দি ক্যাম্বাটা লাগে, আর গেদার কাছ থেকে টাকাটা নে, পরে শেষে ও টাকা না দিলে ঝামেলা আছে, আগে টাকা নে। আমিও তো আসি এইটাই চিন্তা করতেছি, কি রে ওরা মেয়া দেখবে আসলো, আমি একটু দেরি করে এসে ফেলালাম নাকি? আবার আমি মনে করছি তোকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর আমার খাবার টাবার দিবেন না, এই রে ভাবছি। এখন দিয়ে তুই কইতেছিস যে খাবার টাবের কিচ্ছু দেয় নাই, এক গ্লাস পানিও দেয় নাই, এ কেবে পিসের বাড়ি আসলো মেয়া দেখতে? বুঝলাম না, এ ঘটক কিরারে কোন শালা, ওর আগে ধরে পিটে নে লাগবি, বুঝছিস? আচ্ছা দে বন্ধু, আমাকে রাজির টাকাটা দে, দে আমার 200 টাকা দে তাড়াতাড়ি। সব সময় আমার টাকা টাকা করিস কিসের জন্য? তুই দেরি করে আইছিস, তোর আজকে টাকা কম দেবো, দাঁড়া এনে 100 টাকা রাখ, আর 100 টাকা দেবো না, দেরি করে আইছিস। শোন, এরপরের দিকে কিন্তু আর তোর সাথে আসবার না, যদি এরকম ব্যবহার করিস, ডাইকে নিয়ে এসে অপমান করছিস একবার, এই যে নিয়ে আইছিস খাবার টাবের কিছু দেয় নাই, তার উপরে টাকা কম দিয়ে আরো অপমান করতেছিস, যা তোর সাথে আর কোনো জায়গা যাব না, তোর সাথে তোর আমাকে টাকার সম্পর্ক না, রাখ তোর ওই 100 টাকাও লাগবেন না, রাখ আর যাবো না কোনো জায়গায় তোর সাথে, এই কথা মনে রাখিস। এই দিন দিন আরো দিন আছে, এই দিনটা নিনি বিশেষ দিনের কাছে। শোন, তোর একমাত্র ভালো চাই আমরা, ঠিক আছে? আমি মকো আর ওই ভূপেন, এই দুইজনই তোর ভালো চাই, এর জন্য তোর সাথে সবসময় আসি, এত অন্যায় অত্যাচার সহ্য করার পরেও আসি, তারপরে তুই আমাকে টাকা কম দিতেছিস, লাগবি না তোর টাকা, নিলাম না তোর টাকা, তোর সাথে আর আসবো না, যা। আচ্ছা বন্ধু, রাগিস নিয়ে, বুঝছিস আমার হচ্ছে এমনি রাগ উঠে গেছে, এতক্ষণ ধরে আইসি খাওয়া দাওয়ার জন্যই না, মেয়া দেখাইতেছে না, এর জন্য আমার রাগ উঠে গেছে। এ নে তোর 200 টাকা ধর, আর চিল্লে পাল্লা করিস নে, আর একটু তাড়াতাড়ি যা দেখ মেয়ারা, একটু তাড়াতাড়ি দেখাইনের ব্যবস্থা কর, ভিতরে যা একটু ক যে আমাদের সময় নাই, আমাদের কাম আছে, জরুরি কাম ফেলা তুই চলে আইসি, আবার যা কামটা ধরা লাগবে, তা কয়া একটু তাড়াতাড়ি করবে করে ভাই, মেলাক্ষণ ধরে তো আইসি, গলা শুহে গেছি, একটু পানি পর্যন্ত দেয় না এই বাড়িতে, একটু যা ক না ভাই, একটু তাড়াতাড়ি করে ক, আর টাহাটা রাখ। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, তোর সাথে এই বাড়ি আসলাম আগে আমি, আর তুই আমার টাহা আগে না দিয়ে মকর টাহা আগে দিয়ে দিলি, এই হইছে বন্ধু বান্ধবের সম্পর্ক, তাই না? বন্ধুর সাথে টাহারই সম্পর্ক, টাহা দেওয়ার সময় হলি মকর আগে দাও, আর আমার পরে দাও, তাই নিয়ে দে বন্ধু টাহাটা দে। এই নে বন্ধু, 150 টাকা আছে আমার কাছে, আপাতত 150 টাকা রাখ, আবার পরে আমি দেখ পানে সমস্যা নাই। এই শোন, এরম করলে কিন্তু তোর সাথে আর আমি জীবনে কোনো জায়গা যাব না, একেতে নিয়ে এসে খালি মুহে বসা রাখছিস, পেটে এনে শুয়ে দাবড়াইতেছি, একটু খাওয়ার কোনো ই পাইতেছি না, স্কোপ নাই, কিছুই খাবার দেয় নাই, এক গ্লাস পানি পর্যন্ত না, তারপরে 150 টাকা দিয়ে কইতেছিস 50 টাকা পরে দিবা, না এরকম চললি আর কোনো জায়গায় যাবো না তোর সাথে, তুই যে মাকড় নিয়েই যাস, আমার আর লাগবেন না তোর, আমি বোঝা হয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা আমি চলে গেলাম তালি, আর আমি এনে থাকবোই না, আমি এখনই চলে যাইতেছি। তোরা সবাই খালি আসিস আমার সাথে, খালি টাহা টাহা করিস, তোদেরকে আমি ভালোবাসি নে, ক
শোন, বাদ সিটেলি কাকেরা বাবাই না, এরকম টাহা দিয়ে কত মানুষ নিয়ে আসবে পারি বুঝছিস? কথাটাই মাইন্ড করিস নিয়া, কিন্তু তোকে নিয়ে আসি কিসের জন্য? তোরা হইছিস আমার ছোট কালের বন্ধু, আমরা ল্যাংটা কালের তে একসাথে স্কুল কলেজে যাতাম, এর জন্য সবসময় সবকিছুতে তোকে দুইজনের সাথে করে নিয়ে আসি, আর তোরা দুইজনই আমার সাথে এরকম বিটলামি করতেছিস, তাই নিয়ে সবসময় খালি টাহা টাহা করিস, সবসময় খালি টাহা টাহা করিস। এনে আর 50টা, এনে 200 ঠাই রাখ, আর টাহা টাহা করিস নে। আর ওই যে মকো গিছে, তুইও যায় দেখ রে ভূপেন, মেয়েরা দেহানের একটু ব্যবস্থা কর তাড়াতাড়ি, এই জায়গা তো মেলাক্ষণ ধরে এসে বসে রয়েছি, কেউ কোনো কথাবার্তা কইতেছে না, এসে হুদেই বসা রাখছে, খাবার টাবেরও দেয় না, এন্দে গলা শুয়ে কাঠ হয়ে গেছে। তুই একটু যা দেখ না ভাই, একটু তাড়াতাড়ি দেখ আমার ভাই, শোনা ভালো, আর তর সইতেছে না তোর, তাই নিয়ে আচ্ছা দেখতেছি। আর এই ঘটক কেউন শালা রে, এই বিয়ে এই বাড়ি পাঠাইছে আমাকে রে, আমাকে ইটুও নাস্তা পানি কিছুই দিল না, গলা তো খালি তোর একলা শুয়ে নাই, আমাগেরও গলা মলা শুয়ে কাট হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়ার কিচ্ছু দিল না, মিজাজটা ক্যাম্বা করে খারাপ হয়। আচ্ছা তুই বয় মকো, যেহেতু গিছে আমিও যাই, এই বাড়ির লোকজনের সাথে কথা কয়া দেহি, মেয়া দেহাইতেছে না কিসের জন্য, কোনো অসুবিধা নাকি? নাকি আবার মেয়া দেহানের বয়তে মেয়া বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডের সাথে পালা চলে গেছে, এরকম ওবের বাড়ি ইদানিং কিন্তু এরকম মেলা হয় বুঝছিস বন্ধু? কুস্কি রে বন্ধু, এরকম হলে কিন্তু তোকে যে 200-400 টাকা দিছি ওই টাকা কিন্তু আমার ফেরত দিবি, কারণ তোকে সাথে আমার চুক্তি ছিল মেয়া দেখতে যাওয়ার জন্য, তোকে রে এক একজনের 200 করে টাকা দেব, সে জায়গায় যদি মেয়া দেখতে না পাই ওই টাকা কিন্তু ফেরত দিয়ে দিবি আমার বুঝছিস? তুই তো খালি টাহাই চিনলি, বন্ধু বান্ধব আর চিনলি না। শোন, তোর জন্য আমি কাম ফেলাতে চলে আসি, এতক্ষণ যদি কামে থাকতাম 2-3 হাজার টাকা কামাই করা হয়ে যাইতো, একমাত্র তুই বন্ধু তোর জন্য আমি আসলাম, আর 200 টাকা কি আমি এমনি এমনি নেই যে পাগল, এর তো একটা নেই যাতে তোর একটু মনে থাকে যে এহারে ছাইড়ে দেওয়া যাবি না, এর জন্য 200টা টাকা নেই তোর কাছ থেকে, এই টাকা নিয়ে কি আমি খাই বেটা? এই টাকা তো তোদের কাছে আবার নষ্ট করে সমান সমান করিয়ে ফেলা দেই, আর তুই টাহার খোটা দিতেছিস, লাগবি না তোর টাহা, তোর সাথে আর কোনো জায়গা যাব না, তুই খালি টাহাই চিনিস। আচ্ছা রাগ আর দরকার নাই, তুই যা দেখ মেয়েরা একটু তাড়াতাড়ি দেহাইনের ব্যবস্থা কর, যা তুইও যা। আচ্ছা আমিও যা দেখতেছি, মকো তো ভিতরে মেলাক্ষণ আগে গেছে, এখনো বাড়াইতেছে না, দেহি আমিও যাই।